ভোট দিতে এলাম। ভোট তো শান্তিপূর্ণভাবেই চলছে, উৎসবের মেজাজে চলছে, এবং সারা রাজ্যের যা খবর এখন পর্যন্ত আমাদের কাছে এসেছে যে অ্যাভারেজ 62% মতো মানে হওয়া উচিত এখন পর্যন্ত। তো আরও 2 ঘন্টা আমাদের হাতে সময় রয়েছে, আমরা দেখছি সমস্ত রাজ্য থেকে 400 ভোট যেখানে হচ্ছে সেখান থেকে খবর নিচ্ছি। আশা করি আমাদের যে রেকর্ড ত্রিপুরা রাজ্যের ভোট কেন্দ্রকে মানে ভোটদানকে নিয়ে উৎসবের মতো সেটা আমরা রেকর্ডটা ব্রেক করতে পারব। বিক্ষিপ্ত কিছু ঘটনা আমরা শুনতে পেয়েছি বা সেখানে সাংবাদিক আক্রান্ত হোক বা সেখানে ছবি দেখাতে হোক ছায়াগত লাগে। দেখুন, ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যেখানে নির্বাচনে কোনো ঘটনা ঘটে না, যদিও এটা কাম্য নয়, কিন্তু নির্বাচনের প্রত্যেক দলই ক্ষমতায় জিততে চায়। কিন্তু কিছু কিছু জিনিস এখানে যেটাকে যা হয়নি সেটাকেও রটনা করা হচ্ছে, অনেক নাটক মঞ্চস্থ হয়েছে বিগত দিনে, আপনারা দেখেছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে সিম্পেথি ভোট আদায় করার চেষ্টা করা হয়েছে, এবং যে ঘটনা ঘটেনি সেই ঘটনাগুলো পাবলিসাইজ করে বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম তারা একে অপরের সুরে কথা বলছে। তো আমি আপনাদেরকে বলবো, মানুষকে বলবো, যেন এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনা যেগুলো গোবলসীয় কায়দায় প্রচার করা হচ্ছে তাতে যেন তারা কান না দেন, গুজবে কান না দেন, এখনও সময় রয়েছে, ভারী মাত্রায় গিয়ে আপনারা ভোট প্রদান করুন। এতক্ষণ পর্যন্ত যা অবস্থা, মানে 2টি কেন্দ্রেই আপনাদের যারা প্রার্থী আছেন তাদের জয় নিয়ে কতটা প্রত্যাশা? 4 আসনেই আমরা জয়ী হব, 4-0 আসনে। মানে দেখুন, নির্বাচন হয় বিশেষ করে বিধানসভার উপনির্বাচন, নির্বাচন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে, নিউট্রাল পুলিশ প্রশাসন, নিউট্রাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন সেখানে রয়েছে। তো সে বিষয়ে আমি কোনো টিপ্পণী করতে চাইব না, আমি এটাই বলবো যে পরাজয় বুঝতে পেরেছেন, পরাজয় বুঝতে পেরে এখন বিভিন্ন ধরনের তারা অজুহাত দিয়ে পরাজয়টাকে ঢাকতে চাইবেন, আবার নতুন ইস্যু খুঁজবেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, মিসগাইড করার জন্য। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবো? 100% অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কমিশন সমস্ত দিক থেকে সমস্ত বিষয়গুলো যত্ন সহকারে লক্ষ্য রেখেছে, এবং আমরা কমিশনকে ধন্যবাদ জানাবো অবাধ এবং শান্তিপূর্ণ ভোট নির্বাচন করার জন্য। নিশ্চয়ই, আমি তো আমরা আগেও বলেছি যে সিপিআইএম এবং কংগ্রেস তাদের পায়ের তোলার জমি নেই, তার জন্য তারা এই ধরনের প্রচার করছে। তো স্বাভাবিকভাবেই মানুষ, শিক্ষিত মানুষ, ছয়াগরতলা আট বটদোয়ালি, তারা এই সমস্ত গোয়েবলসীয় প্রচারে কাঁধ দেবেন না, বিভ্রান্ত হবেন না। এখনও যারা বিভ্রান্ত হয়ে ঘরে বসে রয়েছেন তারা ভোট প্রদান করুন, এবং আমাদের যারা প্রার্থীরা রয়েছেন তাদের জয় সুনিশ্চিত। মিডিয়া বন্ধুরা রয়েছেন প্রত্যেক জায়গায়, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হচ্ছে, আজকে অবাধ নির্বাচনে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাই তারা এই ধরনের কথা বলছে। আপনি তথ্য সংস্কৃতি দপ্তরের মধ্যে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী যখন ভোট দেয় ছবি তোলার জন্য দেওয়া হয়, কিন্তু আজকে অধিকাংশ জায়গায় সাংবাদিককে যাওয়া দেওয়ার জন্য কিন্তু ইলেকশন কমিশনের পাস থাকে, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখবেন আগামী দিনের ইলেকশনে? দেখুন, এটা নির্বাচন যখন ঘোষণা হয় ইলেকশন কমিশনের আন্ডারে সমস্ত কিছু চলে যায়, সো আই হ্যাভ গট নাথিং টু কমেন্ট অন দিস। ইলেকশন কমিশন সঠিকভাবে দেখবে কোথায় কী হচ্ছে না হচ্ছে, যদি কারোর কোনো বক্তব্য থেকে থাকে সেটা নির্বাচন কমিশনের সঙ্গে যেন আলোচনা করেন, এবং নিশ্চয়ই নির্বাচন কমিশন সঠিক উত্তর, সঠিক জবাব তাদেরকে প্রদান করবে। সুরমা কেন্দ্র আমরা জয়যুক্ত হব, তাতে কোনো সন্দেহ কোনো অবকাশ নেই, আমরা জয়ী হব। এদিকে তাকায় Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.